গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা প্রেস করো, তাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে ঝটপট করে চলে যায় আর তোমরা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি দেখতে পারো ভিডিওটা। আর আমি সকালের দিকে ভিডিও পোস্ট করি 7:30-8টার মধ্যে। তো আমার চ্যানেলে যারা যারা এসছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর লাইক করো একটা করে, আর কমেন্ট সেকশনে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। এসে গেছি বাইরে ব্রাশ নিয়ে, এটা ছোটোবেলার দোষ বুঝতে পারলে বন্ধুরা। ছোটোবেলায় এরকম ব্রাশ মুখে করে প্রায় ঘন্টার পর ঘন্টা টাইম পাস করতাম, ছোটোবেলার দোষ বলবো না তো, এখন আর সেটা তো করা যাবে না, ঘন্টার পর ঘন্টা তো কাজ মানে টাইম পাস করা যাবে না ব্রাশ মুখে নিয়ে। আগে করতাম, আগে কোনো টেনশান ছিল না, কোনো ভাবনা চিন্তা ছিল না, সংসার বলতে কী সেটা বুঝতামও না, বাবা মার হোটেলে খেয়ে বড়ই হয়ে এসেছি। আর এখন তো সংসারের চিন্তা এতটাই যে একটুও টাইম নষ্ট করা যাবে না। আর এই ইউটিউবে এসে তো আরোই একটা বিপদের মধ্যে পড়ে গেছি বুঝলে তো বন্ধুরা। এখন খাই না খেয়ে আগে হচ্ছে গিয়ে তোমার আগে তোমার ইউটিউবের ভিডিও সবার দেখতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ব্রাশ ট্রাশ করা হয়ে গেলো, আরেক কিছু আগাছা জন্মেছিলো গাছগুলোর উপরে, তো সেইগুলো হচ্ছে গিয়ে একটু ফেলে দিলাম, হাত দিয়েই ফেলে দিলাম। আর জল দিয়েছিলাম গাছে কালকে, আর আজকে ওর জন্য জল দিইনি। তা ঘরে চলে এসেছি, ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, ঘরে এসেই মুখটা ধুলাম। আগে কলতলায় মুখ ধুতাম, তো ঘরে এসে মুখটা ধুয়ে তারপরে এই যে চা বসাবো। চা অলরেডি করা হয়ে গেছে, আর এদিকে চাটু ফাটু কালকে আর ঢোকায়নি ক্যাবিনেটের মধ্যে। আর কি বলতো, ওই তোমার চাটুও ঢোকায়নি, আবার তোমার যে বেলান চাকিটা ওটাও ঢোকায়নি। তো যাই হোক, ওগুলো ঢুকিয়ে নিলাম। তো রাত্রিবেলা ঢুকিয়ে রাখলে ভালো হয়, কারণ কি বলতো, রাত্রিবেলা না পোকামাকড় হেঁটে বেড়ায়, বিশেষ করে টিকটিকি। টিকটিকি এত পরিমাণে পায়খানা করে না, মানে কি বলবো, ঘৃণা করে। তো আজকে চাটা নিয়ে আরাম করে খাবো, যেহেতু আজকে শনিবার, অত চাপ নেই, সামনে তো স্কুল নেই, আর পড়া রয়েছে, ও চলে গেছে পড়তে, আর অত চাপ নেই রান্না করার, তাড়াহুড়ো নেই। আর হাজব্যান্ড মশাই তো ডিউটি, ও তো সকালের দিকে সেরকম একটা ফোন করে না, এই 9:30-10টার দিকে করবে। তো আরাম করে বসে বসে চা খাবো, আর এই যে সবার ভিডিও দেখবো মোবাইল নিয়ে বসেছি, আর ওইদিকে ট্রাইপডে ভিডিওটা তোমার চলছে, ভিডিও বানাচ্ছি মোবাইল নিয়ে বসে বসে বেশ আরামসে, এই যে মোবাইল দেখছি আর এই যে চা খাচ্ছি জল খাচ্ছি। সেই দুখানা চাউমিন রয়ে গেছে, সেই যে এনেছিলাম আকাশের দোকান থেকে রাত্রিবেলার খাবো বলে, তো সেই চাউমিন আর খাইনি। আজকে ব্রেকফাস্টে চাউমিন বানাবো, চাউমিন বানাবো জন্য কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, আর সরু চাউমিন, এটা এটা হচ্ছে সরু চাউমিন। সরু চাউমিনটা খেতে না বেশ টেস্ট লাগে, ওই জন্য সরু চাউমিন আজকে রান্না করবো, শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, আলু ফালু কিচ্ছু দেবো না। গরমা গরম চাউমিন রেডি, এবারে ব্রেকফাস্টে চাউমিনটা খাবো। আর শান্তর কাছে পড়তে, শান আসবে যখন তখন ওকে একটুখানি গরম করে দেবো, ওই জন্য মাইক্রোওভেনের দরকার বুঝলে বন্ধুরা। আসলে পরে একটু চট করে গরম করে দিতে পারলাম, তার জন্য মাইক্রোওভেনটা কিনবো। তো দেখা যাক কবে কিনি, যবেই কিনবো তোমাদের সঙ্গে তবেই শেয়ার করবো। চাউমিনটায় কোনো সস ফস কিচ্ছু দিইনি, সকালবেলা খাবো জন্য একদম সস ফস দিইনি, শুধু পেঁয়াজ আর এই শশা দিলাম উপরে। আর শান যদি সস খায় তো ওরটা শান নিয়ে নেবে সস। বসে গেছি একা একা চাউমিন খেতে, তো চাউমিনে প্রচণ্ড পরিমাণে তেল কম দিয়েছি, এত তেল কম দিয়েছি মানে খাওয়াই যাচ্ছে না, আর একটু তেল দিলে ভালো হতো মনে হয়। কেবিলালা চলে এসছে, আমি ফোন করলাম সকালবেলা, কারণ কি কালকে মা আসবে, মা তো একটুখানি সিরিয়াল ফিরিয়াল দেখে, আমি তো দেখি না, আমার প্রয়োজন হয় না এসে কেবিলে, আমি সিরিয়াল টিরিয়াল এখন কমই দেখি, এই ইউটিউব করতে করতে ইউটিউবের এখন সব ব্লগিংই দেখি বেশি, তা আমি দেখি না। তো ও হচ্ছে গিয়ে কেবিলের টাকাটা এই লাইনটা দিয়ে দেবে আজকে, তো টাকা একবারে দিয়ে দেবো আমি, লাইনটা দিয়ে দিলে। আর শান দেখে ইউটিউব, শান শান তো
এই সমস্ত দেখে না, পিকচার ফিকচারও দেখে না। আগে দেখতাম আমি সিরিয়াল, টিভি, বই, এই সমস্ত দেখতাম, এখন আর দেখতেছি না, এখন আর এনার্জি না, সারাদিন এই মোবাইলে ইউটিউবই দেখি, সবার ব্লগই দেখে বেড়াই। গ্যাসটা আজকে এই দিয়ে, এই যে তার তার দিয়ে একটু ঘষা মাজা করবো, ভালো করে পরিষ্কার করবো গ্যাসটা। আজকে শনিবার আছে, বেশি কাজের চাপ নেই, রান্না বান্না হয়ে গেছে, রান্না বান্না একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে, তো বেশি কাজের চাপ নেই অতটা, তার জন্য ভালো করে গ্যাসটা পরিষ্কার করি। আবার আজকে চিমনিওয়ালাকে ফোন করলাম সার্ভিসিং সেন্টারে, তো চিমনিওয়ালারা আসবে সার্ভিসিং করতে গ্যাস, এই গ্যাস বলছি সরি, চিমনিটা, কিচেন চিমনিটা, তো বিকালে আসবে 3:30 দিকে। আমি বলেছি একদম ঘুমের সময় ডিস্টার্ব করবো না, 4:00-5:00 আসবে, কারণ আমি ঘুমাতে ঘুমাতে 3:30-4 বাজে আমার, ঘুমাই বলতে একটু রেস্ট করি, তাই 5:00 আসতে বলেছি। গ্যাস ফ্যাস পরিষ্কার করে চলে এসেছি, এবারে ওপরের খাটের বিছানাটা এখন পরিষ্কার করব। আর বিছানাটা না কালকে তুলিনি, বুঝলে তো, কালকেও না, কালকে সেই বিকালবেলা শুয়েছিলাম, সেই আর তোলা হয়নি, তো ওরকমই রয়েছে বিছানা। আর রান্নাঘরে ঢুকে গেলে আর কোনো কাজেই হাত দেওয়া যায় না, সব কাজে পড়ে থাকে, রান্নাঘরে আগে ঢুকতে হয়, তারপরে ঢুকে ব্যাস হয়ে গেল, আর শান্ত বেরোবে। আর আজকে দেরিও হয়ে গেছে, দেরি বলতে 7:00 পরে আমি ঘুম থেকে উঠেছি, বুঝলে তো, যেহেতু হাঁটতে যাইনি সেহেতু ওই ঘুম থেকে উঠেছি দেরি করে, আর দেরি করলেই সব কাজের দেরি হয়ে যায়। তো আগে আমি ঠাকুরের বাসন টাসন মেজে নিই, কারণ ওইটা আমার মেন কাজ মনে হয়। আর আজকে যেহেতু শনিবার, তো সানের স্কুল তো ছুটি আগেই বললাম, তো তার জন্য অত চাপ নেই। এইটা হচ্ছে কি কালকের বিছানাটা, মানে বিকালের বিছানাটা তুলিনি, তো সেটাই তুলে নেব, তুলে টুলে তারপরে ঘরটা একটু ঝাড় দেবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, তারপরে যাব নিচে। আর এই যে একজনের সাথে কথা বলছিলাম, ইউটিউবেরই বন্ধু, ইউটিউবের সঙ্গে করেই আলাপ হয়েছে, ওর সঙ্গে একটু বকবক করছিলাম, বকবক করছিলাম বলতে এই কীরকমভাবে কী দিন কাটছে, তো ওয়াচ টাইম ওর কত আছে, আমার কত আছে, এরকমই বকবক করছিলাম দুজনে দুজন, তো সেই কথা বলছিলাম। চলো আজকে রান্নাটা তোমাদের দেখিয়ে দিই, এই যে রান্না হয়ে গেছে টক ডাল আর মাছের ঝোল, সেই কোন জন্মের মাছ ছিল বাড়ির পরে রেখেছিলাম সেই মাছের ঝোল, একটা বেগুন দিয়ে করেছি, একটা বেগুন দিয়ে, শান খাবে না তো, শানের জন্য ডিম ভেজে দেবো, এই যে পটল ভাজা আর তোমার এই যে সবজি, তো এই সবজিটা ডাল দিয়ে খাবে আর ডিম ভাজা, তো আমার এখনও শান টান হয়নি আর ভাত হয়ে গেছে, সব কাজ টাজ গোছানো হয়ে গেছে, এবারে যাব স্নান করতে। আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, রোদ একটা খুব একটা জোর নেই রোদের, তো না থাকলে কী হবে, তাও গরমের প্রভাবটা কমেনি, বুঝলে তো, গরম আছে, বিশাল গরম আছে, তো যাই হোক এখন যাব স্নান করতে, তার আগে ইনশর্ট থেকে এডিট করছি, শানকে শান করে দিচ্ছে, শেখাচ্ছে আমাকে, এতদিন তো কাইন মাস্টার থেকে এডিট করে এসেছি, কাইন মাস্টারটা মোটামুটি আমার জানা আছে, ইনশর্ট জানা নেই, তো একবার দুবার দেখলে আমি শিখে নেব, তো শানকে দিয়ে এডিটটা করাবো, এডিট করাবো বলতে আমিও কিছুটা করছি আর শানও কিছুটা করে দিচ্ছে, আমাকে শেখাচ্ছে, তো এই যে দুটো ক্লিপ নিলাম এইগুলো হচ্ছে গিয়ে এখন শানের কাছ থেকে বলবো যে কীভাবে জোড়া লাগাতে হয়। চলো যাই, টাটা, স্নান করবো। তাহলে দুপুরবেলা ফোন করে আসতিস, আমি রান্না বান্না করে রাখতাম। হ্যাঁ তোর মামা তো বললো কালকে আসবে, তাহলে তো কালকে আসলে তো মাংস টাংস করে রাখতাম, তো বৌমারে নিয়ে আসতে পারতিস, ভগবান বৌমা তো ভালো রিলস বানাচ্ছে দেখছি, শর্ট বানাচ্ছে, এই এই ফেসবুকে রিলস করছে, বিশাল ব্যাপার, ভালো লাগে, না না ভালো লাগছে দেখে। দীপন এসছে লাগাতে, স্টেবিলাইজার লাগাতে, কী লাগাতে সে আমার মনেই থাকে না, এই যে স্টেবিলাইজারটা লাগিয়ে দিয়ে গেলো, এসির স্টেবিলাইজার কেনা হয়েছিল না, তো
এই যে কিনলো, এবারে আমাদের এখানে ভোল্টেজ আপ ডাউন হয়, তো খুবই আপ ডাউন হয়, তো সেফটির জন্য স্টেবিলাইজারটা কেনা, তাই নালে লাগে না স্টেবিলাইজার, তো সেফটির জন্য কেনা। সব কিছুরই স্টেবিলাইজার কেনা বলো, যেমন ফ্রিজের, যেমন আমাদের ফ্রিজের স্টেবিলাইজার নেই, তবু কিনে রাখা ভালো স্টেবিলাইজার, তার জন্যই কিনে নিয়েছি। এত টাকা দামের এসি যদি কিছু হয়ে যায় তখন একটা খারাপ লাগবে না, তো তার জন্য দু পয়সার জন্য আর স্টেবিলাইজার না কিনতে ক্ষতি কী, তাই না? তো কিনেই নিল স্টেবিলাইজারটা, লাগানো হয়ে গেছে। দীপন এই আসলো খানিকক্ষণ আগে, প্রায় কটা বাজে, তখন 3টে বাজে, তখন আসলো, এসে লাগানো হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা, বিকালের ওয়েদারটা, মানে এখন 3:30 বাজে, তো আজকের ওয়েদারটা কিন্তু হেভি হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ আজকের ওয়েদারটা, খুব ভালো লাগছে, ঠান্ডা প্রকৃতি, মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে ওয়েদারটা আজকে। এই ভালো করে পরিষ্কার করবা, ভিডিও বানাচ্ছি কিন্তু তোমার। হ্যাঁ, তোমার কি চেহারা কি খারাপ, কত সুন্দর চেহারা তোমার, একদম চিকনাই দিচ্ছে তোমাকে, ভালো করে পরিষ্কার করবে। আজকের লোকজন আনেনি, পয়সা একাই কামাবে, বিয়ে শাদি করেছে না নতুন, বিয়ে শাদি করছে জন্য নতুন করে হচ্ছে গিয়ে একাই কামাচ্ছে পয়সা। হানির হেয়ার ব্যান্ডটা আমি পরেছি, বুঝলে তো, ওই ঘরে গেছিলাম প্রসাদ খেতে, হানির দিদুনের বাড়ি থেকে প্রসাদ নিয়ে এসছে। কি হলো, বল, ভিডিওটা চলছে তো? দিদুনের বাড়ি থেকে পুজো হয়েছিল, বড় ঠাকুরের পুজো, প্রসাদ নিয়ে এসছে, তো সেগুলো খেতে গেছিলাম, তাই পেলাম, টেবিলে পড়ে আসলাম, কার জানি না। তো না বন্ধুরা, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো এখন আর মতো রাখছি, ওকে বাই অ্যান্ড গুড নাইট, এখনও গুড নাইট হয়নি, সবে সন্ধ্যা 7:20 বাজে, তো টাটা।